নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুজির তৈরি একটা মিষ্টির রেসিপি নিয়ে। মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। দেখো, আমি এখন তোমাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে মিষ্টির ভিতরগুলো কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ, মিষ্টির ভিতরগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো চলো, এখন আমি তোমাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কীরকম নরম হয়েছে। তো দেখো, মিষ্টিগুলো বেশ নরম এবং রসালো হয়েছে। তো আমি কিভাবে মিষ্টিটা বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি। এবার এই সুজির ভিতর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। দিয়ে সুজি, লবণ আর বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা চাইলে কিন্তু ঘির পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, সুজি, বেসন আর ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব। তো দেখো, এরকম একটু পাতলা করেই কিন্তু আমি মেখে নিচ্ছি। মাখাটামাট হয়ে গেছে। এখন আমি এই সুজির ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখো, আমি নিয়ে নিচ্ছি একটুখানি পাউডার মিল্ক। এবার এই পাউডার মিল্কটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ ময়দা। একটুখানি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, সবগুলো উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি চামচে করে এরকমভাবে 3 চামচ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই পাউডার মিল্কটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। জলটা কিন্তু একটু কম করে দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু একদম ঝোল হয়ে যাবে। তো দেখো, খুব ভালো করে আমি এটা মেখে নিয়েছি। এখন কিন্তু এরকম হাতে লেগে যাচ্ছে। তো এরকমভাবে কন্টিনিউ মাখতে মাখতে এরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে। দেখো, হাতের থেকেও কিন্তু এগুলো ছেড়ে যাবে। তো এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখো, ফিরে আসছি 5 মিনিট পর। আর দেখো, এখন কিন্তু একদমই হাতে লেগে যাচ্ছে না। তো এখন এটাকে আমি ছোট ছোট একটা বলের মতন করে নিচ্ছি। তো দেখো, এরকম বলের মতন বানিয়ে নিচ্ছি আমি। তোমরা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপগুলো দিয়ে নিতে পারবে। তো এইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য দেখো, এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। আর এই চিনির ভিতর দিয়ে দিচ্ছি, আমি যতটুকুনি চিনি নিয়েছি তার কিন্তু 1/4 ভাগ জল দিয়েছি আমি এখানে। এবার জলটা দিয়েও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ইয়েলো ফুড কালার। এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো ফুড কালারটা। তো এখন এটাকে হাই ফ্লেমে 1 মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো দেখো,
মিষ্টিগুলো যখন উল্টাবে তখন এরকম ছোট একটা চামচ দিয়ে উল্টানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। তো দেখো আমি এরকম চামচ দিয়ে উল্টো উল্টো ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি আর একটু লাল করে ভেজে নিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছি তার ভিতরে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি এখন আমি এর ভিতর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে এরকম খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি যে সুজির ডোটা মেখেছিলাম সেটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। এখন এই সুজির ডোটার থেকে একটু একটু করে নিয়ে এগুলো আমি ভাজা করে নেবো। তো দেখো এরকমভাবে বড়ির মতন করে দিয়ে নিচ্ছি আমি, দিয়ে তেলের ভিতর দিয়ে এগুলো খুব ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে। তো এগুলোকে আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিচ্ছি, আর এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, তবেই কিন্তু এগুলো শক্ত শক্ত থাকবে। তো দেখো এরকম ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এবার এগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের ভিতর দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমার, এরকমভাবে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে। তো দেখো এদিকে মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় একটু ফুলে উঠেছে। এখন আমি মিষ্টির ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি। এখন এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে দিয়ে এগুলোকে আমি 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো দেখো 1 মিনিট জাল করে নিয়েছি, এবার এটাকে একটা থালের ভিতর নামিয়ে নিচ্ছি। এটাকে থালের ভিতর নামিয়ে নিয়েছি, এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তো দেখো একটু ঠান্ডা করে নিয়েছি, আর হাতে কিন্তু নেওয়া যাচ্ছে সেই রকমভাবে কিন্তু এটা গরম আছে। তো দেখো এখন আমি এরকমভাবে প্রথমে সুজির ডোটা নিয়ে নিয়েছি, তার ভিতর একটা মিষ্টি দিয়ে দিয়ে এটাকে আবার প্রেস করে করে এর ভিতর ঢুকিয়ে দিচ্ছি। তো এবার একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তো দেখো এরকমভাবে কিন্তু তৈরি করে নিলেই হয়ে যাবে মিষ্টি। তো দেখো একই রকমভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পারলে কত সহজে কিন্তু মিষ্টিগুলো তৈরি করা হয়ে যাচ্ছে, আর মিষ্টিগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি একই রকমভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, আর তোমরা দেখতে পারলে কত কম সময়ে আর কম উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো বাড়িতেই বানানো যায়। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে।